প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপক অর্থবোধক বাক্য দিয়ে প্রেরণ করেছেন, আমরা সেই সত্তার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। কামা ফি সহিহাইন আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم بعثت بجوامع الكلم وفي رواية أوتيت بفواتح الكلم وخواتمه وجوامعه بخاري এবং মুসলিমের উভয় কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রেরিত হয়েছি কথার প্রারম্ভিকতা নিয়ে এবং কথার সর্বশেষ বাক্য নিয়ে এবং ব্যাপক অর্থবোধক কথা নিয়ে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেওয়া হয়েছে কথা বলার শুরুতে কীভাবে আল্লাহর প্রশংসা করতে হয়, কথার শেষে কীভাবে প্রশংসা করতে হয় এবং ব্যাপক শব্দ দ্বারা কীভাবে মানুষকে বোঝাতে হয়, এই শব্দগুলো রাসূলুল্লাহকে শিক্ষা দেওয়া হয়েছে। সালাতু ওয়া সালাম সেই প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে এতটা মর্যাদা দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। যেমনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে তাকে ব্যাপক অর্থবোধক বাক্য দিয়ে প্রেরণ করা হয়েছিল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপক অর্থবোধক কথাগুলোর মধ্য থেকে আজকে একটি কথা বা একটি জুমলা নিয়ে এই খুতবা পেশ করা হবে। আর তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, একজন ব্যক্তি যেই নিয়তে একটা ভালো কাজ করবে বা একটা ভালো কাজ করার পরে যেই নিয়ত করবে, আল্লাহ বলছেন সে তাই প্রাপ্ত হবে। এটা একটা ব্যাপক অর্থবোধক কথা যেটা আজকের খুতবা আলোচনা করা হবে। মূলত এই কথাটি রয়েছে একটা প্রসিদ্ধ হাদিসের মধ্যে, যেমনটা আমি শুরুতেই পাঠ করলাম। হাদিসটি ইমাম বুখারী রাহমাহুল্লাহ তার কিতাবের এক নম্বর হাদিস এবং মুসলিমেও হাদিসটি রয়েছে, যেটা আপনি ৩৪ নম্বর পর্বে পেয়ে যাবেন। ইমাম বুখারী রাহমাহুল্লাহ তার এই এক নম্বর ছাড়াও আরও ৬টি জায়গায় তার কিতাবে হাদিসটিকে এনেছেন। এই হাদিসটা আমরা প্রত্যেকে জানি যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, নিয়তের হাদিস হিসাবে প্রসিদ্ধ, যে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। এই যে প্রথম দুইটি বাক্য, এই দুইটা বাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য। একটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল তখনই গণ্য হবে যখন কোনো কাজ নিয়ত করে করা হবে। আর তার পরের বাক্যটা হচ্ছে ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, একজন ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করবে। এই দুইটা জুমলা হলো আজকের খুতবার মূল বিষয়। এই হাদিসের পরের অংশগুলো ব্যাখ্যা স্বরূপ। কেমন? রাসূলুল্লাহ বলেছেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতান আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। এটা একটা এক্সাম্পল পেশ করা হয়েছে যে কোনো ব্যক্তি কোনো একটা কাজ যদি করে, যেমন হিজরত করা, সে যদি হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের জন্য করে থাকে, নিয়ত যদি এটা হয়, তাহলে এটাই গণ্য হবে। কিয়ামতের মাঠে লেখা হবে যে এই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করেছিল, তার দিন ধর্মের জন্য হিজরত করেছিল, এটাই গণ্য হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি হিজরত করে থাকে দুনিয়ার কোনো কিছু পাওয়ার আশায়, হতে পারে তার এলাকা থেকে আর একটু বেটার এলাকায় স্বাচ্ছন্দ্যের সাথে সে বসবাস করতে পারবে, এই জন্য হিজরত করেছে, যেমন আমাদের বাংলাদেশিদের মধ্যে অনেক ভাইয়েরা আছে যারা ইউরোপ আমেরিকায় পাড়ি দেয়, কেন? সেখানে একটা ভালো পরিবেশ সে পাবে, তাদের মান উন্নত, সেখানে নিজের মতো করে সে চলতে পারবে, এই উদ্দেশ্যে সে ইউরোপে চলে যায়। আবার এর উল্টাও আছে, কেউ ইউরোপ আমেরিকা থেকে সে আরব দেশগুলোতে চলে আসে শুধু তার দিনকে হেফাজত করবে সেই উদ্দেশ্যে। তাহলে দুইজনেই সফর করলো, কিন্তু দুইজনের মধ্যে যেই ব্যক্তি তার দিনকে হেফাজত করার জন্য বা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হিজরত করেছে, এই ব্যক্তির হিজরতটাই হিজরত বলে গণ্য হবে। আবার দেখা যায় যে নেটের যুগে এটা অনেকটা অ্যাভেলেবেল হয়ে গেছে,
ফেসবুকে হোয়াটসঅ্যাপে টুইটারের মাধ্যমে কেউ কারো ভিন দেশের মহিলার সাথে সম্পর্ক হয়ে গেছে, সেই মহিলা দেখা যায় যে তার কারণে তার রাষ্ট্র ছেড়ে দিয়ে চলে আসে। তাহলে এই হিজরতটা একটা ব্যক্তিকে কেন্দ্র করে, এই হিজরতটা একটা মহিলাকে কেন্দ্র করে। তখন সে যতই ধার্মিকতা দেখাক না কেন, যে আমি দিনধারীর জন্য চলে আসছি, এটা গণ্য হবে না। গণ্য হবে যে যেই উদ্দেশ্যে হিজরত করেছে। এটা ছিল হাদিস। আমরা মুসলিমরা এমন কেউ নাই যে হাদিস না জানি। তবে আমি আজকে এই হাদিসটাকে একটু ভিন্নভাবে আপনার কাছে ব্যক্ত করবো। আমি আশা করি এটা আপনাদের কাছে একটু ব্যতিক্রম মনে হবে, আর এই হাদিসের পরে আশা করি আপনাদের অন্তর অনেকটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে বরং ভালো কাজের দিকে ঝুঁকবে। এই দাবি নিয়ে আমি আমার বক্তব্য শুরু করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে তৌফিক দান করেন, আমিন। কিছু কথা আছে নাম্বারিং সহ আপনাকে বলতে হবে। তো প্রথম কথা, এই হাদিস সম্পর্কে, এই হাদিস সম্পর্কে আমাদের জ্ঞান কি আর আমাদের বড়দের কি জ্ঞান ছিল, এই সম্পর্কে দুই একটা কথা প্রথমে বলি। তার মধ্যে থেকে প্রসিদ্ধ একজন ইমাম আবু দাউদ আস-সিজ্জিস্তানি, তিনি তার একটা কিতাবের মধ্যে বা তার সম্পর্কে বলা হয়েছে এইরকম, তিনি বলতেন, কাতাবতু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসা মিয়াতি আলাফি হাদিসিন ওয়াসাবিতু মিনহা আরবাতু আলাফি হাদিসিন। আবু দাউদ সিজ্জিস্তানি তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকরণ করে হাদিস বর্ণনা করা হয়েছে, এমন হাদিস আমার কাছে পৌঁছেছে 500,000। কত হাদিস? 500,000। তার মধ্য থেকে তিনি বলছেন যে আমি আমার কিতাবে স্থান দিতে পেরেছি সনদের দিক থেকে, মতনের দিক থেকে, যেটা সাবেত রাসুলাম পর্যন্ত পৌঁছে, এমন হাদিস 4,000। তিনি বলতেছেন সেই 500,000 বর্ণিত হাদিসের মধ্য থেকে আমি সাবেত করতে পেরেছি বা সনদের দিক থেকে মিল পেয়েছি এমন হাদিস 4,000 আমার কাছে জমা হয়েছে। সেই 4,000 হাদিসকে তিনি ফোকাস করে বলতেছেন, এই 4,000 হাদিস মধ্যে এমন 4টা হাদিস আছে, এই 4টা হাদিস কোনো ব্যক্তি যদি গ্রহণ করে নেয় তাহলে তার দিন পালন করার জন্য যথেষ্ট হয়ে যাবে। তিনি তার ভাষাটা এইভাবে বলেছেন, তিনি বলেছেন ওফিহে আরবাআতু হাদিসিন ওয়াইয়াকফি লিল ইনসানি লিদিনিহি, একজন ব্যক্তির দিনদারিত্ব পরহেজগারী হওয়ার জন্য মাত্র 4টা হাদিস লাগবে। এই 4টা হাদিস হলেই সে পরহেজগার হয়ে যেতে পারবে। তার মধ্যে থেকে একটা হাদিস কাউলুহু আলাইহি সালাতু ওয়াসালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তার এক নম্বর হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসটাকে যদি কোনো ব্যক্তি তার জীবনে বাস্তবায়ন করে তাহলে তার দিনদারিত্বের জন্য একটা অংশ পুরা হয়ে যাবে। দ্বিতীয় যে হাদিসটা তার লাগবে সেটা হচ্ছে নোমান বিন বাশিরের হাদিস। তাতে কি আছে? আল হালাল ও বাইয়েনুন অল হারাম ও বাইয়েনুন ও বাইনাহুমা উমরুন মুস্তাবিহাত লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস। এই একটা হাদিস যেটা আপনি বুখারিতে 50 নম্বর পেয়ে যাবেন, 50, 51, 52, এই তিনটা হাদিসের মধ্যে পেয়ে যাবেন। নোমান বিন বাশিরের হাদিস হিসেবে প্রসিদ্ধ ইনামাল আমালু বিন্নিয়াত, এটাও বুখারিতে আছে, মুসলিমে আছে। এই হালাল হারামের হাদিসটাও বুখারি এবং মুসলিমে আছে। তিনি বলছেন ও কাউলুহু, তিন নম্বর হাদিস যেটা লাগবে সেটা হচ্ছে মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, কোনো ব্যক্তি যদি পরহেজগার হতে চায় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস তার জীবনে যদি সে বাস্তবায়ন করতে পারে পরহেজগার হতে পারবে, সেটা কি, মিন তারকি মা লা ইয়ানি, তার সাথে সম্পর্ক নাই, তার কোনো ফায়দা দেবে না দুনিয়াবি অথবা দিনের কোনো ক্ষেত্রে, এমন কোনো কাজে সে জড়াবে না। তার মানে যেই কাজে আপনার কোনো ফায়দা নাই, যেটা আপনার সাথে কোনো সম্পর্ক নাই, এমন কোনো আলফাল কথা, এমন কোনো কাজে আপনি সম্পর্ক রাখবেন না। এটা কত ব্যাপক কথা! আপনি আপনার মোবাইল নিয়ে গেমস খেলতেছেন, আপনি জানেন না এটা আপনার দিন দুনিয়ার কী উপকার করবে, আপনার কাছে এর কোনো অ্যান্সার নাই, জ্ঞানীদের কাছে তো নাই। আপনি আপনার অ্যান্সার দিতে পারবেন না যে সারাক্ষণ যতক্ষণ আপনি গেম খেলতেছেন, গেমসটা খেললেন, এতে আপনার দিন দুনিয়ার কী উপকারে আসলো, আপনার কাছে কোনো উত্তর নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি পারফেক্ট মুসলিম হতে চায়
তাহলে সে যদি এই হাদিসটাকে তার জীবনে বাস্তবায়ন করে যে আমার দিন দুনিয়ার কোনো উপকারে আসবে না এমন কোনো কাজে আমি অংশ নেব না, তার মানে এই ব্যক্তি পরহেজগার হতে পারবে। খেলতামশা চলতেছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতেছেন, আপনি বলেন এটা আপনার জীবনের সাথে কি সম্পর্ক আছে, কি লাভ আপনার? মানুষ মাছ ধরতেছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখতেছেন, আপনি বলেন এটা আপনার কি লাভ? জীবনের অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে এটাকে আপনি যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনি পরহেজগার হতে পারবেন। বড়দের চিন্তা দেখেন, একটা হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এ দ্বারা কী হবে এটা হবে আজকের আলোচনা বিষয়। হালাল হারামের যে হাদিসটি, কোনো ব্যক্তি যদি হালাল হারাম বেছে চলে তাহলে এটা একান্ত জরুরি তার জন্য। তার মধ্যে একটা শব্দ আসছে, ও বাইনাহুমা উমুরুন মুস্তাবিহাত ফামানি তাকাশুবহাত, যেই ব্যক্তি সন্দিহান থেকে বেঁচে গেল, ইস্তাবরা আলী দিনহি ওয়ারদে, সে তার দিন এবং তার মর্যাদাকে হেফাজত করে নিল। ওইটা ছিল ওই হাদিসের মূল, মানে হালাল হারাম তো স্পষ্ট, মাঝে কিছু মুতাশাবিহাত বা মুস্তাবিহাত রয়েছে, সন্দিহান, এটা হালালও হতে পারে হারামও হতে পারে, আর এই বিষয়গুলো অধিকাংশ হারাম হয়েই থাকে। একজন ব্যক্তি যদি তার দিনকে হেফাজত করতে চায় সে তো হারাম থেকে বাঁচবেই, সে ওই সন্দিহান বিষয় থেকে যদি নিজেকে বাঁচিয়ে নিতে পারে, রাসুলাম বলেছেন সে তার দিনকে এবং মর্যাদাকে হেফাজত করে নিল। অনেক গুরুত্বপূর্ণ এই হাদিস। তৃতীয় হাদিস কি কি বলা হয়েছে, মিন হুসনিল ইসলামিল মারে, একজন ব্যক্তির উত্তম চরিত্র হওয়ার গুণ হলো সে এমন কোনো কাজের সাথে জড়ায় না যার সাথে তার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই আপনার, এমন কোনো কাজের সাথে আপনি জড়াতে পারবেন না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মর্মে আয়াত রেখেছেন যে ওয়াইবাদুর রহমান, দয়াময়ের বান্দা কারা, ইজা মাররু বিল্লাগুই মাররু কিরামা, যদি তারা কোনো লাগো কাজ হতে দেখে সে তার সম্মান বাঁচিয়ে সেখান থেকে সরে যায়, তাতে অংশ নেয় না। দয়াময়ের বান্দা কারা হবে, যারা লাগো হতে দেখলে, আলফাল কাজ হতে দেখলে সেখান থেকে সম্মান বাঁচিয়ে সরে যাবে, এটা হলো মুমিন বান্দাদের গুণ। তো রাসূল সাল্লাম বলেছেন যেই কাজের সাথে যার কোনো সম্পর্ক নাই সে যেন সেই কাজে না জড়ায়, তিন নম্বর হাদিস এটা। চতুর্থ হাদিস তিনি বলেছেন, ও কাউলুহু লা ইয়াকুনুল মারউ মুমিনান হাত্তা ইয়ারদা লি আখিহি মা ইয়ারদা লি নাফসি, একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন বান্দা হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যেটা পছন্দ করে সেটা তার ভাইয়ের জন্য পছন্দ না করবে, মানে যেটা তার নিজের ক্ষেত্রে সে সন্তুষ্ট হবে এটা তার ভাইয়ের জন্যও সন্তুষ্টির কারণ হতে পারে, এটা যতক্ষণ পর্যন্ত না ভাববে ততক্ষণ পর্যন্ত সে মুমিন, প্রকৃত অর্থে মুমিন হতে পারবে না। এ চারটা হাদিস তিনি বলেছেন, একজন ব্যক্তির দিনদারিত্ব হওয়ার জন্য এ চারটা হাদিসের উপরে আমল করলে তার পরহেজগারিতা হওয়া সম্ভব। এই হাদিসটি ইমাম মুসলিম এবং বুখারি আরেকটা শব্দ এনেছেন, কি এনেছেন, তারা বলেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না, হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, তুমি তোমার জন্য যেটা পছন্দ করো এটা যদি তুমি তোমার ভাইয়ের জন্য পছন্দ না করতে পারো ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। আরেকটা বর্ণনা আসছে, হাত্তা ইউহিব্বু লি জারিহি, যেই ব্যক্তি তার প্রতিবেশীর জন্য সেটাকে পছন্দ না করবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। তার মানে যেই জিনিসটি আপনি আপনার জন্য পছন্দ করেন এটা আপনার ভাই এবং আপনার প্রতিবেশী, আপনার ঘরের পাশে যিনি আছেন তার জন্য সেটা পছন্দ করতে হবে। আপনি যেমন পছন্দ করেন না পাশের বাড়ির কোনো হইচই, গালাগালি, কোনো নোংরা জিনিস আপনার বাসায় না আসুক, তাহলে আপনিও আপনার বাসা থেকে তার বাসাতে নোংরা কোনো জিনিস ফেলতে পারবেন না, উচ্চ বাচ্চ করতে পারবেন না, আপনার বাড়ির পানি তার বাড়িতে যেতে পারবে না। এভাবে বহু দিক আছে, যেটা আপনি আপনার জন্য পছন্দ করেন আপনার ভাইয়ের জন্য সেটা পছন্দ করতে হবে। এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম কিতাবুল ইমানের মধ্যে এনেছেন, ইমাম বুখারী ইমানের ১৩ নম্বর হাদিস এবং ইমাম মুসলিম ইমানের ৭৪ নম্বর হাদিসে গিয়ে পেয়ে যাবেন। তাহলে চারটা হাদিস, এক হলো নিয়ত ঠিক করা, এক হলো সন্দিহান বিষয় থেকে বেঁচে থাকা, তৃতীয় হলো আলফল কাজে না জড়ানো, চতুর্থ হচ্ছে নিজের অনিষ্ট থেকে অন্যকে হেফাজত করা। এ চারটা গুণ যার মধ্যে আছে সেই ব্যক্তি পরিপূর্ণ দিনদার হতে সক্ষম।
হয়ে যাবে। তো এই চারটা হাদিসের একটা হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসটা কতটা গুরুত্বপূর্ণ, এই হাদিস সম্পর্কে ইমাম শাফি রাহেমাহুল্লাহ তিনি বলতেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটি হাজা আল হাদিসু সুলুসুল ইলম, জ্ঞানের তিনটা ভাগ আছে, পুরো ইসলাম তিনটা জ্ঞান, তার মধ্যে একটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের জ্ঞান যার পারফেক্ট হয়ে যাবে তাহলে সে তার ধর্মের এক ভাগ জ্ঞান অর্জন করে নিল। বলছেন হাজ আল হাদিস সুলুসুল ইলম, জ্ঞানের তিন ভাগের এক ভাগ এই হাদিসটি। তার মানে নিয়ত ঠিক করা এটা হচ্ছে ইসলামের অন্যতম একটা জ্ঞানের অংশ। এবং তিনি বলছেন ওয়ায়াদখুলু ফি সাবইনা বাবাম মিনাল ফিকহ, এই একটা হাদিস ফিকহের সত্তরটা দরজা দিয়ে প্রবেশ করবে। তার মানে ফিকহে মাসলা মাসাইলের সত্তরটা দরজা অধ্যায় কায়েম হয়ে যাবে ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটি দিয়ে। তাহলে তারাও ইমাম, তারাও চিন্তা ভাবনা করে, আমরাও স্টাডি করি, আমরাও চিন্তা ভাবনা করি, কিন্তু আমাদের মধ্যে কোনো ব্যক্তি দশটা দিক এই হাদিস থেকে তুলে ধরতে হয়তো সক্ষম নই, কিন্তু ইমাম শাফি বলতেছেন এই হাদিস দিয়ে সত্তরটা অধ্যায় কায়েম করা সম্ভব, এতটা ব্যাপক রাখে এই হাদিস। এই হাদিস সম্পর্কে আরেকজন তাবি, তিনি হাদিসের বর্ণনাকারী, তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন মাহদি, তিনি বলছেন লাউ সান্নাফতু কিতাবান ফিহি আবওয়াব, আমি যদি কোনো কিতাব লিখতাম যেই কিতাবের মধ্যে একাধিক অধ্যায় থাকত, লা জালতু হাদিসা উমর ইবনুল খাত্তাব আল আমালু বিন্নিয়াত ফি কুল্লি বাব, তাহলে আমি এই হাদিসটাকে আমার কিতাবের প্রত্যেকটা অধ্যায়ে এই হাদিসটাকে নিয়ে আসতাম। একজন রাবি বলতেছে আমি যদি এমন কিতাব লিখতাম যাতে অসংখ্য অধ্যায় হতো তাহলে আমি প্রত্যেকটা অধ্যায়ে এই হাদিসটাকে স্থান দিতাম, তার মানে এই হাদিস দিয়েই শুরু করতাম। এটা ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ। এবং তিনি বলছেন ওই সমস্ত ব্যক্তিকে ও আন্নাহু কাল মান আরাদা আইয়ু সান্নিফাল কিতাব ফালিয়াবদা বেহাদিসিন আল আমালু বিন্নিয়াত, যেই ব্যক্তি কোনো কিতাব লিখার ইচ্ছা করবে সে যেন ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটা দিয়ে তার কিতাবটাকে শুরু করে। সম্ভবত এই কথাটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার ওস্তাদ থেকে গ্রহণ করেছেন যে কেউ যদি কোনো কিতাব লিখতে চায় তাহলে নিয়তের হাদিস দিয়ে যেন শুরু করে, কারণ নিয়ত যদি সঠিক হয় তার কম আমলটা গ্রহণযোগ্য হবে, আর নিয়ত যদি বরবাদ হয়ে যায় তাহলে তার আমল যত ভালো হোক না কেন সেটা কিন্তু বরবাদ হয়ে যাবে। কত চমৎকার কথা তাদের। আরেকজন তাবির কথা নিয়ে নেন, আবি ওবাইদিন, তিনিও প্রসিদ্ধ তাবি, তিনি বলেছেন জামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দুনিয়া কুল্লুহু ফি কালিমাতিন, এই দুনিয়ার যত ব্যাপার আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক কথায় আমাদেরকে তা জমা করে দিয়েছেন। সেটা কি? রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, তার মানে হে লোক সকল তোমরা জেনে নাও তোমরা যা কিছু করো না কেন তোমাদের সমস্ত কর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নিয়তের উপরে ঘিরে দিয়েছেন। তার মানে নিয়ত যা এটা গণ্য হবে, নিয়ত যদি হয় ইবাদতের ইবাদত হবে, নিয়ত যদি হয় আল্লাহর জন্য গ্রহণযোগ্য হবে, নিয়ত যদি হয় দুনিয়ার জন্য তুমি বরবাদ হইবা। বলছেন দুনিয়ার সব কিছু রাসূলুল্লাহ তার এক কথায় জমা করে দিয়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। এবং তিনি বলছেন চমৎকার কথা ওয়া জামা আমরিল আখিরা ফি কালিমাতিন, আর পরকালে কি ঘটবে পরকালের হিসাবটা কেমন হবে তিনি তার এক কথায় জমা করে দিয়েছেন কি মান আহাদাসা ফি আমরিনা হাজা মা লাইসা ফি ফাহুয়া রাদ্দ। রাসূল সাল্লাম কি বলেছেন মান আহাদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, যেই ব্যক্তি এমন কোনো কাজ করলো যেটা আমাদের ধর্মে নাই, আমাদের দিনে নাই, রাসূল ইসলামের আনীত বিধানে নাই, ফাহুয়া মারদুদ, বাতিল বলে গণ্য হবে। তার মানে কিয়ামতের মাঠে যদি আপনি আকাশচুম্বী আমল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হন সেই আমলগুলো যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত বিধানের মতো না হয় তাহলে সেটা আল্লাহ ছুঁড়ে ফেলে দেবে। একটা কথা, এ হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন, এটা তো বললাম একজন তাবির কথা, এ হাদিস মুসলিমে আছে, হাদিসটি মুসলিমের আল আকদিয়া বিচার ফয়সালার অধ্যায় এনেছেন ইমাম মুসলিম 31 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 4384 4385। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন কালা
قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد যেই ব্যক্তি এমন কোন কাজ করলো যা আমাদের নির্দেশ নাই আমাদের বিধানে নাই আমার আদেশ নাই আমার মত নয় এভাবে বিভিন্ন বর্ণনায় আসছে রাসূল বলছেন ফাহুয়া রাদ্দুন আল্লাহ সেটাকে প্রত্যাখ্যাত করে দিবে রদ করে দিবে বাতিল করে দিবে তাহলে দুইটা কথা এক হলো আপনি যা কিছু করবেন ভালো নিয়ত করে করতে হবে আর আরেকটা মূলনীতি হলো যা কিছু করবেন সেটা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে হয় হাসান আল বসরি রাহিমাহুল্লাহ থেকে একটা চমৎকার উক্তি আসছে তিনি বলছেন লা ইয়াসহুল কাওলু ইল্লা বি আমালিন ওয়া লা ইয়াসহুল আমালু ইল্লা বি নিয়াতিন ওয়া লা ইয়াসহুল কাওলু ওয়াল আমালু ওয়াল নিয়াতু ইল্লা মুওয়াফাকাতিন লিসুন্নাহ কোনো ব্যক্তির মুখের কথা কাজে আসবে না যদি সে আমল না করে কোনো ব্যক্তির মুখের কথা আমল কাজে আসবে না যদি তার নিয়ত ঠিক না হয় কোনো ব্যক্তির মুখের কথা আমল নিয়ত ভালো থাকলেও কাজে আসবে না যদি তার আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক না হয় কত জটিল কথা আপনি মুখে বললেন আমি মুসলিম সালাতও পড়লেন কুরবানিও করলেন নিয়তও ভালো আল্লাহর জন্য কিন্তু যদি পদ্ধতিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো না হয় তাহলে সালাত কুরবানি নিয়ত ভালো হলেও আল্লাহর দরবারে কবুল হবে না এর একটা বাস্তব উদাহরণ রয়েছে কুরবানির দিন একটা পশু সালাতের আগে জবা করে ফেলেছে এই হাদিস তো সবাই জানেন তাই না রাসূলুল্লাহ কি বলছেন মান যাবাহা ক্বাবলা সালাহ ফাহিয়া লাহমুন লি আখিহি এটা তার লি আহলিহি এটা তার গোশত খাওয়ার বকরি ওমান যাবাহা বাদা সালাহ ফাহিয়া তাম্মা নুসুকুহু সে ও আসাবা সুন্নাতাল মুসলিমিন এই বর্ণনায় আসছে যেই ব্যক্তি নামাজের পরে কুরবানি করলো সে তার কুরবানিকে পূর্ণ করলো এবং সে আমার সুন্নত বা মুসলিমদের সুন্নতের উপরে আমল করলো ওই সাহাবি বলতেছে ইয়া রাসূলুল্লাহ তাআলা আমি তো করে ফেলেছি বলছে এর বদলে তুমি আরেকটা কুরবানি করো তখন বলছে আমার কাছে ছয় মাসের একটা বকরির বাচ্চা আছে বলছে এটা তুমি করো তোমার জন্যে জায়েজ অন্য কারোর জন্য নয় এভাবে বর্ণনাটা রয়েছে কি দেখাতে চাচ্ছি একজন সাহাবি হালাল পশু নিয়ত চমৎকার আল্লাহর জন্যই কুরবানি করেছে এবং তার নিয়তটা কি জানেন সে বলেছিল রাসূল ইসলামকে ইয়া রাসূলুল্লাহ আমি চেয়েছিলাম যে আমার পশুর গোশত সর্বপ্রথম আপনি এবং মুসলিমরা খাক এটা আমার নিয়ত ছিল যে আমার পশুর গোশতটা আগে আপনি খাবেন মুসলিমরা খাবে এই জন্য আমি তাড়াতাড়ি জবা করে ফেলেছি নামাজের আগে ঈদের দিনে জবা করেছে শুধুমাত্র আধা ঘন্টার ডিস্টেন্স নামাজের আগে করেছে রাসূল ইসলাম বলছেন এটা কুরবানি হিসেবে গ্রহণযোগ্য হবে না তা সুন্নাহ সব ক্ষেত্রে শুধু সুন্নাহ নয় সুন্নাহ মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আপনি ভাববেন যে একটা সুন্নাহ ছেড়ে দিলে কি হয় অনেক কিছু হয় একটা সুন্নাহ অনেক কিছু হয় যেমন এই সাহাবি একটা সুন্নতকে ছেড়ে দিয়েছিল রাসূল বলছেন তার কুরবানি কবুল হবে না সুন্নাহ হচ্ছে নামাজের পরে কুরবানি করা যে ব্যক্তি পরে করবে সেই ব্যক্তির কুরবানি কবুল হবে তো কত চমৎকার কথা লা ইয়াসহুল কাওলু ওয়ালা আমালুন ওয়ালা নিয়াতুন ইল্লা মুওয়াফাকাতিন লিসুন্নাহ সুন্নতের মুওয়াফিক যদি না হয় তাহলে নিয়ত ভালো থাকলেও আপনার ইবাদত কবুল হবে না তো এই হাদিসটা তিনি বলতেছেন দুনিয়ার সব কিছু বিচারটা কীভাবে হবে এক কথায় আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে কিয়ামতের মাঠে তোমার আমলগুলোকে দেখা হবে নিয়ত ঠিক থাকলে ওকে জমা হবে কিন্তু যদি সেই আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হয় রাদ্দুন আল্লাহ সেটাকে ছুঁড়ে ফেলে দেবে তো এই হাদিসগুলো হচ্ছে ব্যাপক অর্থবোধক হাদিস যেগুলো ব্যাপকতা রাখে তা আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইন্নামাল আমালু বিন্নিয়াতের দুইটা শব্দ নিয়ে সেটা কি ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া এই দুইটা হচ্ছে আজকের আলোচনার মূল বিষয় যখনই নিয়ত সম্পর্কে আলোচনা করার কথা বলা হবে বা আপনি নেটে ঘাঁটবেন দেখবেন অধিকাংশ বক্তব্যগুলো খালেস নিয়ত সম্পর্কে আছে যে নিয়ত খালেস হতে হবে ইখলাস হ্যাঁ এটা একটা দিক নিয়ত খালেস হতে হবে এটা আমরা সবাই জানি আর এই সম্পর্কে কোরআন হাদিসে যথেষ্ট জোর দেওয়া হয়েছে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু আয়াতে বলেছে ওমা ওমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন
আল্লাহ বলছেন আমি আর কোনো আদেশ করি নাই, শুধু এতটা আদেশ করেছি যে তুমি সব কিছু খালেজভাবে আল্লাহর জন্য করো। এটা যেমন সূরা বাইয়েনাতে রয়েছে, তেমনি সূরা জুমার প্রথম দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আদেশ করে বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি তোমার কাছে একটা সত্য সহকার একটা কিতাব প্রেরণ করেছি, ফাবুদিল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন, তুমি খালেসভাবে আল্লাহর ইবাদত করো, ইখলাসের কথা রয়েছে। সেই সুরারই ১১ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন্নি উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন, আমি আদেশপ্রাপ্ত হয়েছি আমি যেন আল্লাহর জন্য খালেসভাবে আমার দিনকে খালেস করে দিই, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করি। তাহলে নিয়ত খালেস হতে হবে, এটা একটা দিক, কিন্তু আজকের আমার আলোচনার বিষয় এটা নয়। নিয়ত সম্পর্কে আলোচনার আরেকটা দিক আছে। ইসলামের নীতি হল কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে কোনো কাজ করে, সেটা নেকি হোক অথবা পাপ হোক, তখন গণ্য হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে কোনো কাজ না করে, তাকে যদি বাধ্য করে করানো হয়, সেটা নেকি হোক গণ্য হবে না, আর যদি পাপ হয় সেটাও গণ্য হবে না। এটা জানেন, কোনো ব্যক্তিকে বাধ্য করে যদি মদ খাওয়ায়, কোনো ব্যক্তিকে বাধ্য করে যদি কাউকে হত্যা করায়, কোনো ব্যক্তিকে বাধ্য করে যদি পুতুলের সামনে সেজদা করায়, কিন্তু তার অন্তর যদি ঈমান থাকে, তাহলে এই যে বাধ্য হওয়ার কারণে তাকে আল্লাহ মুশরিক বলে গণ্য করবেন না। তেমনি কোনো স্বামী বলেছে নামাজ না পড়লে তালাক, তোমার বাবার বেত পাঠাই দেব, এই ভয়ে সালাত আদায় করে। কোনো সন্তান যদি ভয়ে সালাত আদায় করে, যদি আমি সালাত আদায় না করি তাহলে আজকে আমাকে ঘরে ঢুকতে দেবে না, বাবার সামনে যখন থাকে তখন নামাজ পড়ে আর অন্য সময় পড়ে না। কোনো মালিক যদি কোনো ওয়ার্কারকে বলে যে আমার ফ্যাক্টরিতে কাজ করতে হলে সালাত পড়তে হবে, নাহলে বেতন কাটা বা বের করে দেব, সেই ভয়ে শুধু ফ্যাক্টরিতে সালাত আদায় করে। কোনো রাষ্ট্রের নায়ক যদি বলে যে বেনামাজিকে পেলে আমি হত্যা করে দেব, যেমন মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লামের রাষ্ট্রে সালাত আদায় করত, এই ভয়ে যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে তাহলে তার সালাত গ্রহণযোগ্য হবে না, যদি যতক্ষণ পর্যন্ত সে ইবাদত হিসেবে নিজের অন্তর থেকে না করবে। তার মানে যেই ব্যক্তি ইচ্ছা করে কোনো কাজ করবে না, এটা তার আমলে গ্রহণযোগ্য হবে না। ইচ্ছা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাসূল কি বলেছেন, নিয়ত থাকতে হবে। নিয়ত মানে ইচ্ছা হয়, ইরাদা হয় এবং উদ্দেশ্য হয়, দুইটা জিনিস। আরবি ভাষায় যে নিয়ত বলা হয়, বাংলা ভাষায় হয় ইচ্ছা এবং উদ্দেশ্য। যেমন আপনি মক্কা গেলেন, আগামী মাসে যাবেন ধরেন, এক হলো ইচ্ছা আর একটা উদ্দেশ্য। দেখেন ইচ্ছার উদ্দেশ্যের মধ্যে পার্থক্য কী। আপনি আমাদের কাছে বলেছেন আপনি মক্কা যাবেন উমরা করার জন্য, কিন্তু আপনার উদ্দেশ্য ভিন্ন। ভিন্ন কি? আপনাকে সেখান থেকে বলা হয়েছে যে মক্কাতে তুমি কোনো না কোনোভাবে এসে ঢোকো, তোমাকে আমরা চাকরির ব্যবস্থা করে দেব। ভিসা নাই যেহেতু, আপনি সুযোগ নিলেন কিসের? উমরার বাহানা। আপনার উদ্দেশ্য হচ্ছে চাকরি, ওখানে গিয়ে আপনি আত্মগোপন করে থেকে যাবেন আপনার কোনো আত্মীয়ের কাছে, সেখানে থেকে আপনি কাজ করবেন, কোনো রাস্তা নাই, সেজন্য আপনি উমরার বাহানা ধরলেন। আপনি আমাদেরকে তো বুঝাইলেন উমরা করতে যাচ্ছেন, কিন্তু আপনার উদ্দেশ্য ভিন্ন। আল্লাহ এখানে কোনটা গণ্য করবে? আপনার উদ্দেশ্য যেটা, যে আপনি মূলত যাচ্ছেন চাকরির জন্যে, লুকিয়ে থেকে যাবেন চাকরি করবেন, কারণ আল্লাহকে তো কেউ ধোঁকা দিতে পারবে না, পারবে? কারণ আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানে। তাহলে এই ব্যক্তি উদ্দেশ্য খারাপ, এই জন্য সে উমরা নেকি পাবে না। অপরদিকে কোনো ব্যক্তি যাবেই উমরা করার জন্য, এটাই তার উদ্দেশ্য, কিন্তু আল্লাহ এর মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা হয়তো করে দেবে, তার আত্মীয় স্বজন হয়তো কেউ এখানে আছে, বলে দিল যখন চলে আসছো থেকেই যাও, তোমাকে আমরা ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে এই ব্যক্তি উমরার করার জন্যই গিয়েছিল, এটাই তার উদ্দেশ্য, এটাই ইবাদত বলে গণ্য হবে। কারণ রাসূল বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, তো ইচ্ছা এবং উদ্দেশ্য এই দুইটাকে আরবি ভাষায় নিয়ত বলা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনো ব্যক্তি ইচ্ছা করে যদি কোনো কাজ করে সেটা গণ্য হবে, এটাও আজকে আমার আলোচ্য বিষয় নয়। তার মানে দুইটা গেল, একটা কি, একটা হলো নিয়ত খালেস হতে হবে, এটা আমরা সবাই জানি, আরেকটা বললাম যে আমাদেরকে যে কোনো কিছু করি নিজের ইচ্ছার থেকে করতে হবে। আজকে যেই বক্তব্যটা আমি করব, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হচ্ছে আমাদের ওলামাদের দৃষ্টিভঙ্গি। সেটা কি? নিয়ত এমন একটা সেন্সিটিভ জিনিস, আল আদাতু ইয়াকুনু আল ইবাদাতি ইজা আমালাহু বিন্নিয়া, এই শব্দটা হচ্ছে আজকে আমার আলোচনার মূল। আমাদের আলেমগণ এবং কোরআন হাদিস এটা বলে কোনো ব্যক্তি প্রতিনিয়ত অভ্যাসগত যে কাজগুলো করে, সে যদি এটা ইবাদতের নিয়তে করে
তাহলে আল্লাহর কাছে এটা ইবাদত বলে গণ্য হয়ে যাবে। যেমন ধরেন গোসল করা, এটা কি আমাদের অভ্যাস নয়? আমরা তো প্রতিনিয়ত গোসল করি, আপনি কাজ করে আসছেন গোসল করবেন, এই গোসল করাটা কি অভ্যাস? আজকে কোনো ব্যক্তি জুমার দিনে আসছেন, চিরাচরিত আজকেও গোসল করেছেন, আমাদের মাঝে আলহামদুলিল্লাহ আশা করি যে সবাই গোসল করেছেন। এই গোসল করা ব্যক্তিদের মধ্যে এখানে দুই রকমের লোক আছে। এক ধরনের লোক যারা প্রতিদিনের ন্যায় গোসল করেছে, যেহেতু একটু আগে মাঠে ঘাটে থেকে উঠে আসছে, খেলাধুলা করে গোসল করে আসছে, যেহেতু শরীর ঘেমে গেছে, যদি না ঘামতো সে গোসল করতো না। অনেকে শীতের দিন গোসলই করেনি, গরমের দিন হলে হয়তো গোসল করত। এই গোসল একটা কাজ, কোরআন হাদিস বলতেছে কোনো ব্যক্তি যদি এটা এই সেন্সে গোসল করে, তার গোসল করার প্রয়োজন নাই, শরীরও ঘামে নাই, ঠান্ডার দিন, তারপরও গোসল করেছে, কেন? যে আজকে হচ্ছে জুমার দিন, আর জুমার দিনে গোসল করাটা হচ্ছে সুন্নাহ। এই নিয়ত করে যেই ব্যক্তি গোসল করেছে, আজকে সেই ব্যক্তি কেবল ইবাদত করেছে, এটা তার অভ্যাস নয়, বরং এটা হচ্ছে ইবাদত। এই নিয়তে গোসল করলে অভ্যাসটা ইবাদতে পরিণত হয়ে যায়। প্রত্যেক ব্যক্তি জুতা পরেন, পরেন না? যেই ব্যক্তি জুতা পরেন, কোন পায়ে পরেন আপনি খেয়াল করেন না, মাঝে মাঝে ডান পায়ে, মাঝে মাঝে বাম পায়ে। যদি আপনি ডান পায়ে পরা ব্যক্তি হন, এটা আপনার অভ্যাস, আপনি ততক্ষণ পর্যন্ত নেকি পাবেন না যতক্ষণ পর্যন্ত এটা আপনি সুন্নতের নিয়তে না পড়বেন। সুন্নত কি? ডান পায়ে জুতা পরা, এটা সুন্নত নয়? খোলার সময় বাম পায়ে খোলা, মানে জুতাটা ডান পায়ে থাকবে। এটা যেই ব্যক্তি নিয়ত করে করে, এই ব্যক্তির এই অভ্যাসটা ইবাদতে রূপ নেবে, তখন সে আল্লাহর পক্ষ থেকে নেকি পাবে। বাজার সদাই করেন, কেনা আছে, তার সন্তানকে একটা চিপস কিনে দেন, কেনা আছে। আপনার ওয়াইফ সন্তানদের জন্য শীতের কাপড় কিনেছেন, ঈদের কাপড় কিনেন, কেনা আছে। সবাই আমরা এগুলো করি, এগুলো সব কি? অভ্যাস। কিন্তু এই কাজগুলো যদি কোনো ব্যক্তি সাদাকার নিয়তে করে, নেকির আশায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা কোনো ব্যক্তি যদি তার পকেটের একটা টাকা খরচ করে নেকির নিয়তে, সেই টাকা যদি সে নিজে খায়, আল্লাহ বলছেন আমি এটাকে বৃথা যেতে দেব না, এই এক টাকায় তার আমল নামায় সাদকা হিসাবে লেখা হয়ে যাবে। আসুন হাদিসটা দেখিয়ে দিই। এই হাদিসটা বলার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা কথা আপনাকে শোনাই। ইবনু আবি দুনিয়া, তার একটা কিতাব রয়েছে আল ইখলাসু ওয়ান নিয়্যা, একটা কিতাব লিখেছেন আল ইখলাসু ওয়ান নিয়্যা, তাতে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা কথা উক্তি নকল করেছেন। তিনি বলেছেন, কালা ওমর ইবনুল খাত্তাব, লা আমালা লিমান লা নিয়্যাতা লাহু, কোনো ব্যক্তির কর্ম ইবাদত বলে গণ্য হবে না যদি সে সেটা নিয়ত করে না করে, যদি সে সেটা নিয়ত করে না করে। ওয়ালা আজরা লিমান লা হিসবাতা লাহু, আর যে কাজগুলো আমরা করতেছি এ কাজগুলো করে কোনো নেকি পাবে না যদি সে সেই কাজটি নেকির আশা না করে। তার মানে তিনি ব্যাখ্যা করে বলতেছেন, লাউ ইয়ানি লা আজরা লিমান লাম ইহতাসিবু ইহতাসিবু আমালিহি ইনদাল্লাহি আজ্জা ওয়াজাল, কোনো ব্যক্তি যদি ইবাদত করে আল্লাহর কাছে সওয়াবের আশা না রাখে তাহলে সেই ব্যক্তি নেকি পাবে না। তার মানে নিয়ত লাগবে, যে কাজটা আমি করতেছি কিসের জন্য? নেকির জন্য। এই নিয়ত ইচ্ছা থাকলে সে নেকি পাবে, না হলে নেকি পাবে না। এবার তার কথাটাকে দলিল হিসাবে আমি এবার হাদিস আপনার কাছে পেশ করি। হাদিস ইমাম বুখারী এবং মুসলিম তারা উভয় কিতাবে এনেছেন। ইমাম বুখারী রাহেমাহুল্লাহ তিনি পর্ব করেছেন এইভাবে, মা ইন্নাল আমালা বিন্নিয়াতি ওয়াল হিসবাতি, নিশ্চয় নেকি রয়েছে নিয়তের মধ্যে এবং নেকির আশায়। যদি কোনো ব্যক্তি নেকির আশায় ইবাদত করে তাহলে সে নেকি পাবে, নয়তো পাবে না। এটাকে প্রমাণ করার জন্য তিনি একটা হাদিস কোট করেছেন, আন আবি মাসউদিন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা, ইজা আনফাকার রাজুলু আলা আহলিহি, কোনো ব্যক্তি যদি তার পরিবারের উপরে কোনো কিছু খরচ করে, ইহতাসিবুহা, খরচ করে যদি সে নেকির ইচ্ছা রাখে, ফালাহু লাহু সাদাকা, তাহলে এই খরচ তার আমল নামায় সাদাকা হিসাবে লেখা হয়ে যাবে। এটা ইমাম বুখারী কোট করেছেন, হাদিস হচ্ছে 55 নম্বর হাদিস, ইমানের অধ্যায় এনেছেন। ইমাম মুসলিমের ভাষা হলো, ইন্নাল মুসলিমা ইজা আনফাকা আলা আহলিহি নাফাকাতান,
একজন মুসলিম যদি তার পরিবারের পেছনে এক টাকাও খরচ করে, ওয়াহুয়া ইহতাসিবুহা, এবং সে যদি এই খরচটা নেকির আশায় করে, কানাত লাহু সাদাকাতান, তাহলে এটা তার আমলনামায় সাদাকা হিসেবে লেখা হয়ে যাবে। এটা ইমাম মুসলিম কোট করেছেন সাদাকার অধ্যায়ে, হাদিস হচ্ছে 2214, এবং তিনি একটা পর্ব করেছেন ফাদলে আনফাকাতি ওয়া সাদাকাতি আলা আকরাবিহি ওয়া আহলিহি। যেই ব্যক্তি তার পরিবার নিকট আত্মীয়দের উপরে খরচ করে নেকির আশায়, তার মর্যাদা। তিনি এই বর্ণনাতে এই হাদিসটা এনেছেন, এবং এই হাদিসের প্রেক্ষে আমি আপনাকে আরেকটা হাদিস শোনাই, উপমা স্বরূপ পেশ করা হয়েছে। আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কালা লি নিসওয়াতিন মিনাল আনসার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার মহিলাদের সামনে বক্তব্য করতেছিলেন। এক পর্যায়ে তিনি মহিলাদেরকে উদ্দেশ্য করে বললেন, লা ইয়ামুতু লিআহলি ইহদাকুন্না সালাসাতুন মিনাল ওলাদ ফাতাহতাসিবাহুম ইল্লা দাখালাল জান্নাহ। যে কোনো মহিলার তিনটা সন্তান যদি মারা যায়, আর সে যদি এই সন্তানগুলো মরে যাওয়ার কারণে আল্লাহর কাছে সওয়াবের ইচ্ছা করে, রাসুলাম বলছেন এই ব্যক্তিকে একমাত্র পুরস্কার হচ্ছে জান্নাত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক মহিলা বলতেছেন, ইয়া রাসুলাল্লাহ, যদি কারো দুইটা সন্তান মারা যায়? রাসুলাম বলছেন দুইটা হলেও। তার মানে যেই মহিলার একটা, দুইটা অথবা তিনটা, একটা বর্ণনা একটার কথা আছে, কোনো মহিলা বা কোনো মুসলিম ব্যক্তির যদি আদরের সন্তান কোনো একটা মারা যায়, সে যদি ধৈর্য ধারণ করে আর এর বিনিময়ে যদি আল্লাহর কাছে নেকির ইচ্ছা করে, তাহলে এই মৃত্যুর কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে, এটা ওয়াদা রয়েছে। এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন, হাদিস নাম্বার হচ্ছে 6592। তো ইন্নামাল আমাল ও বিনিয়াত এতটা গুরুত্বপূর্ণ একটা হাদিস যেটা আমি আপনার কাছে ব্যক্ত করলাম। নিয়ত কতটা গুরুত্বপূর্ণ! আব্দুল ইবনে মোবারক প্রসিদ্ধ একজন তাবি, তাই না? ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ আব্দুল ইবনে মোবারক, তিনি বলতেন নিয়ত কতটা ব্যাপকতা রাখে, রুব্বা আমালিন সাগিরিন তু আজ্জিমুহুন নিয়্যা ওয়া রুব্বা আমালিন কাবীরিন তু সাগিরুহুন নিয়্যা। তিনি বলছেন কতক ব্যক্তিরা আছে ছোট ছোট কাজ করেছে, কিন্তু তার নিয়ত ভালো থাকার কারণে সে আল্লাহর কাছে মহা পুরস্কার পেয়েছে। রুব্বা আমালিন কাবীরিন, আর কতক ব্যক্তিরা আছে বড় বড় কাজ করেছে এই দুনিয়ায়, কিন্তু তো সগ্গিরহ বিনিয়া, সে খুব অল্প কিছু পেয়েছে শুধু তার নিয়তের কারণে। আপনি কি মনে করেন, একজন শহীদ সম্পর্কে বলা হয়েছে এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের 100টা পৃথিবী সমান জান্নাত তাকে দান করবে। একজন হাফেজ কারি, তাকে বলা হয়েছে এ হলো মিন আহালিল্লাহ, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। রাসুলের একটা হাদিসে আপনি পেয়ে যাবেন, সেটা ইবনু মাজাতে আছে, যদি হাদিসটা আমি এখানে নোট করিনি, ইবনু মাজাতে মুকদ্দমায় রয়েছে, রাসুল বলছে ইন্না লিল্লাহি আহালিনা মিনান নাস, নিশ্চয় মানুষের মধ্য থেকে আল্লাহর পরিবারের লোক আছে। বলতেছি ইয়া রাসুল্লাহ মানহুম, কারা তারা যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত? রাসুলাম বলছেন আহালুল কোরআন আহালুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনের সঙ্গী, কোরআনের পরিবার, কোরআন যার সঙ্গী, এই ব্যক্তি হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। মানে কোরআন যার জীবন, কোরআন দিয়ে যে পরিচালিত হয় নিজেকে, কোরআনই যার সঙ্গী, প্রতিনিয়ত কোরআন পড়ে, কোরআনের সাথে লেগে আছে, কোরআনের দার্সে বসে, কোরআনের দার্স দেয়, ঘরে কোরআন চর্চা হয়, উঠতে বসতে কোরআন, এই ব্যক্তি হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। তো কি বলা হয়েছে, কত ছোট কাজ অনেক বড় পুরস্কার দিয়ে দেয়, আর এগুলো বড় বড় কাজ, কোরআনের হেফজ করা, শহীদ হয়ে যাওয়া, মসজিদ বানিয়ে দেওয়া, মাদ্রাসা করে দেয়া, দেশকে পরিবর্তন করে দেওয়া, রাস্তাঘাট বানিয়ে দেওয়া, কত টাকা খরচ হয় না, বড় বড় কাজ। ইবনুল মোবারক বলছেন কিন্তু এর নেকি বা যাজা পায় আল্লাহর কাছে খুব অল্প, শুধু তুচ্ছ নিয়ত থাকার কারণে। তুচ্ছ নিয়তটা কি, এক ব্যক্তি জিহাদ করতেছে আর নিয়ত তার এই লোকে আমাকে বীর বলবে, তার নিয়তের কারণে সে কি পেল, সে 100টা জান্নাত পেত, কিন্তু শুধুমাত্র দুনিয়ার নাম ডাক পেল। কতক নেতারা আছেন যারা রাস্তাঘাট করে দিচ্ছেন, কত জনকল্যাণমূলক কাজ করতেছেন, কত বড় বড় কাজ, নিয়তটা কি, জাতি আমাকে দাতা বলবে, অমুক নেতা, কত
কত তুচ্ছ একটা নিয়ত। যেই কাজে আপনি জান্নাত পেতেন সেই কাজে আপনি সামান্য একটু দুনিয়ার নাম ডাক পেলেন। একজন হাফেজ কত বড় কাজ করেছে, আল্লাহর কালাম মুখস্থ করেছে। কাল কিয়ামতের মাঠে যখন বলা হবে তুমি কি করেছো, বস আমি আল্লাহ কোরআনের হাফেজ, বলবে মিথ্যুক তুমি, তুমি তো শুধু দুনিয়াতে তোমাকে কারে বলা হবে, হাফেজ বলা হবে, এই জন্যই শুধু তুমি কোরআন মুখস্থ করেছিলে। কত তুচ্ছ একটা নিয়ত, তাই না? সে অল্প কিছু পেল দুনিয়া, কিন্তু যদি কোনো ব্যক্তি ছোট ছোট কাজ করে আর তার নিয়ত যদি হয় মহান, তার বিনিময়ে আল্লাহ তাকে কত বড় পুরস্কার দেয়। আসুন দুই একটা হাদিস সময় ফুরিয়ে যাওয়ার আগেই আমি আপনার কাছে কোট করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর কাছে যদি চাইতে হয় সব থেকে দামি জান্নাত চাইবে। তার মানে নিয়তটা যে আমাদের বড় হতে হবে আমাদেরকে সব সময়, এটা শিক্ষা দেওয়া হয়েছে। যে হাদিসের মধ্যে ওই যে একশোটা জান্নাতের কথা আছে না, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজাত আ আদাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ কুল্লু দারাজাতাইনি কা বাইনাস সামাই ওয়াল আরদ। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা সালতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদৌস, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফিরদৌস চাইবা। কেন? ফা ইন্নাহু আলাল জান্নাহ ওয়া আওসাতুল জান্নাহ ওয়া ফাওকাহু আরশুর রহমান। জান্নাতুল ফিরদৌস হচ্ছে সব থেকে দামি জান্নাত, সব থেকে উন্নত মানের জান্নাত, আর তার উপরে রয়েছে রহমানের আরশ, জান্নাতুল ফিরদৌস, আর ওখান থেকেই সমস্ত নাহারগুলো প্রবাহিত হয়। এই জন্য তোমরা যখন আল্লাহর কাছে চাইবা সব থেকে দামিটা চাইবা। তো নিয়ত অন্তরের মধ্যে কাম তামান্না যেটা, সব থেকে দামি জিনিসের করতে হবে। আমি আজকের এই বক্তব্যটা আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো আমরা অনেকে ভালো ভালো কাজ করি কিন্তু এর বিনিময়ে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে এটা আমরা ভুলে যাই। আমরা মনেই করি না যে এত বড় কাজ করেছেন আপনি এটার বিনিময়ে যে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে এটা আপনি ভুলে গেছেন। সামান্য একটু দুনিয়ার লোভে আপনি আপনার জান্নাতটাকে পাচ্ছেন না, শুধু তুচ্ছ একটা নিয়ত থাকার কারণে। না, আপনার নিয়তটাকে আপনি চেঞ্জ করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, একজন ব্যক্তি তাই পাবে যেটা তার নিয়তে থাকবে। এই কথাটার ওয়েট কত, এটা কত কঠিন কথা, এটা বোঝানোর দায়িত্ব নিয়ে আমি আপনার কাছে এসেছি। যদি আমার হাতে সময় মাত্র পাঁচ মিনিট, আমি শুধু এটা বলে দিই আপনাকে, ইবনুল মুবারক যে বলেছেন কত ছোট ছোট কাজ নিয়তের কারণে কত ব্যাপক কত বড় আজর আপনি পেতে পারেন, এটা আমি কিভাবে আপনাকে বুঝাবো। এই জন্য কোরআন থেকে একটা আয়াত আমার নজরে এসেছে, সে আয়াতটা সূরা আনআম, তাতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের মধ্যে 95 নম্বর আয়াতে বলতেছেন ইন্নাল্লাহ ফালিকুল হাববি ওয়ান নাওয়া, নিশ্চয়ই আল্লাহ হলেন সেই সত্তা যিনি বিচি এবং দানাকে ফাটিয়ে থাকেন। ফালিকুল হাববি ওয়ান নাওয়া ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া মুখরিজুল মাইয়্যিতা মিনাল হাই যালিকুমুল্লাহ ফাআন্না তুফাকুন। এটাই তো আল্লাহ, যিনি একটা মুর্দা থেকে জীবন বের করে আনেন, আবার একটা জীবন থেকে মৃতকে মৃত করে দেন, জীবনটাকে মেরে দেন। এই কাজটা যিনি করেন তিনি হচ্ছেন আল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফালিকুল হাববি ওয়ান নাওয়া, আল্লাহ হচ্ছেন তিনি যিনি নাওয়া আর হাব, হাব বলা হয় এই যে সরিষার বিচি, দেখেন না একটা দানা কিনা, সরিষার বিচি, লাল শাকের বিচি, পাট শাকের বিচি, দেখবেন ট্যাবলেটের মধ্যে একটা গোল দানা, এটা হচ্ছে হাব। আর নাওয়া হলো আমের বিচি, কাঁঠালের বিচি মাঝখান থেকে একটু ফাটা থাকে না, দুইটা টুকরোর মতো মনে হয়, মাঝখান থেকে কিন্তু গাছ বেরোয়, এটা হচ্ছে নাওয়া, নুন ওয়াউয়া। এই একই মাদ্দা হলো নিয়ত। আরবি ভাষায় সিড যেটা SWD সিড, এই বিচিকে নাওয়া বলা হয় আর মানুষ যেটা ইচ্ছা করে এটাকেও নাওয়া বলা হয়। এই আয়াতটা আমি আপনার কাছে এই জন্যে পেশ করতেছি শুধু নিয়তটা বোঝার জন্য। হাদিসের ভাষাটা কি, ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, একজন ব্যক্তি যা নিয়ত করবে সে আল্লাহর কাছে তাই পেয়ে যাবে। আপনি দুই রাকাত সালাত আদায় করেছেন, রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দিয়েছেন, মহিলারা আপনার স্বামীর খেদমতের জন্য আপনি একটা কষ্টকর কাজ করেছেন, রাত অনেক সময় জেগে থাকেন, তার অপেক্ষায় থাকেন, তার পছন্দনীয় খাদ্য পাক করতে আপনার কষ্ট হয়, বাচ্চাগুলো টেক কেয়ার করতে কষ্ট হয়, এগুলো সব ভালো ভালো কাজ কিনা?
সন্তুষ্টির জন্য আপনাকে পরিপাটি থাকতে হয়। পুরুষদের জন্যে কত কষ্ট করতে হয়, তার ফ্যামিলির খরচ যোগানোর জন্যে কত মেহনত করতে হয়, কত বড় বড় কাজ এগুলো। রাস্তা পরিষ্কার করা এটা কষ্টকর কাজ, মসজিদ পরিষ্কার করা এটাও কষ্টকর কাজ। যত কাজ আছে আপনার জীবনে, আল্লাহ আপনাকে একটা অপশন দিছে, বান্দা তুমি যদি নিয়ত করো, যেটা নিয়ত করবা তোমাকে সেটা দেওয়া হবে। এখন এই মেসেজটা আমরা মুসলিমরা বুঝতে পারিনি, আল্লাহ যে তাকে কি অফার করেছে আমাদের অধিকাংশদের মাথা ওই পর্যন্ত যায় না। এটা বোঝানোর জন্য আমি এই আয়াতটা আপনার কাছে কোট করেছি যে নাওয়া হলো বিচি। এবার আপনি বুঝতে পারবেন আল্লাহ যে আপনার ওই দুই রাকাত সালাতের বিনিময়ে জান্নাত দিতে পারে। এই যে মসজিদ থেকে একটা কষ্টদায়ক একটা ময়লা যে আপনি উঠিয়ে ফেলে দিলেন, এই কাজটা করলে আল্লাহ যে আপনাকে জান্নাত দিতে পারে। রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দিলে জান্নাত যে আপনি পেতে পারেন, আপনার ঘরে যে বাজার সদাই করে নেন এটার বিনিময়ে যে আপনি জান্নাত পেতে পারেন, এটার এই নমুনা হলো এই বিচি। আচ্ছা বলেন তো দেখি, আপনি আজকে আপনার বাড়িতে একটা ফজলি আমের বিচি রোপণ করবেন, বলেন তো আপনার বিশ্বাস কি এটা থেকে কি গাছ বেরোবে? আমের গাছ। কাঁঠাল তো হইব না, হবে না? সম্ভব? সম্ভব না। সরিষার বিচি ফেললেন আর আপনি আকাঙ্ক্ষা করেছেন এটা থেকে স্ট্রবেরি হবে, হবে? মানে আমাদের প্রত্যেকের জ্ঞান আছে, বিচি যদি সরিষার হয় গাছ কিছের হয়? সরিষাই হয়, তাই না? আল্লাহ বলছেন বান্দা যদি দুনিয়া এতটা বুঝো, তার আল্লাহ যখন বলে দিয়েছে তোমার এই ভালো কাজের নিয়ত যদি হয় জান্নাতের, তাহলে তো নিয়ত বিচি যদি জান্নাতের হয় তুমি কি পাইবা? জান্নাতই পাইবা। ইন্নামা লিকুল্লিমরিইন মা নাওয়া, একজন ব্যক্তি যা নিয়ত করবে আল্লাহ বলছেন আমি আল্লাহ তাকে তাই দিয়ে দিব। কত বড় কথা! মুসলিমদের কি এর চাইতে বড় অফার মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কিছু করেনি? বলছে বান্দা যতগুলো ভালো কাজ আছে, রাসূল কি বলছেন? ইয়া বাজার লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, আবু যার তুমি কোনো একটা ভালো কাজকে তুচ্ছ তাচ্ছিল্য ভাববা না, কোনো একটা কাজ তুচ্ছ নয়। ওয়াইন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, সেটা যদি তোমার ভাইয়ের সাথে হাসি মুখ নিয়ে কথা বলা হয় এটা একটা হালকা কাজ, কিন্তু তুমি এটা হালকা ভাইব না, এটা আল্লাহর কাছে অনেক বড় কাজ, এর বিনিময়ে জান্নাত পেয়ে যেতে পারো তুমি। রাসূল কি বলছেন? ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, একজন ব্যক্তি যা নিয়ত করবে আল্লাহ বলছেন আমি তাকে তাই দিয়ে দেব। আর কি চান আপনি? আসুন আমি আপনাকে দেখাই নিয়তের কারণে মানুষ যে জান্নাত পেয়ে থাকে তার দুইটা হাদিস আমি আপনার কাছে কোট করি। ইমাম মুসলিম সেই হাদিস কোট করেছেন, তার একটা হলো আপনি পেয়ে যাবেন 980 নম্বর হাদিস। কোথায় গেল সেটা মুখস্থই বলি আপনাকে। রাবি ইবনুল কাব ইবনুল আসলামী, একজন সাহাবি আছে না রাবি ইবনুল কাব, তিনি বলছেন আবি তুমা আন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা আতাইতুহু লিউদুইহি ওয়া হাজাতিহি। রাবি ইবনুল কাব ইবনুল আসলামী তিনি বলতেছেন আমি রাসূলের সাথে রাত যাপন করলাম, আমি তার প্রয়োজনের এবং অজু করার পানির ব্যবস্থা করে দিলাম, এক লোটা পানি এনে দিলাম। রাসূল আমাকে বললেন সাল, রাবি তুমি কিছু চাও? একটা যুবক অভাবী সাহাবি ছিল, সে ভেবেছে হয়তো ওর জন্য একটা উট গরু ছাগল দিয়ে দিলার উপকার হবে, কিছু একটা চাও, তুমি খেদমত করেছ। বলতেছি ইয়া রাসূলুল্লাহ আস আলুকা মোরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নিয়ত মানুষের কি হতে পারে, কি হওয়া উচিত? খেদমত করেছে এক লোটা পানি এনে দিয়ে রাসূলকে, আর তার ইচ্ছা হলো সে রাসূলের সাথে যেভাবে মদিনায় আসে, বলছি ইয়া রাসূল এইভাবে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি নিয়ত তো আমাদের এমন হতে হবে, যদি এমন হয় ভালো ভালো নিয়ত যদি হয় রেজাল্টটা যে কি হয়। আরেকটা হাদিস আপনি নিয়ে নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ, আমি একজন ব্যক্তিকে জান্নাতে নাচানাচি করতে দেখলাম। রাসূল বলছেন এক ব্যক্তিকে আমি দেখছি জান্নাতে ও নাচানাচি করতেছে, লাফালাফি করতেছে। জিজ্ঞাসা করা হলো জিব্রাইল আর কি হয়েছে, এত খুশি কেন সে? এই হাদিসটা আপনি ইমাম মুসলিম কিতাবুল বীরের মধ্যে পেয়ে যাবেন 4744 নম্বর হাদিস, আর বাংলার যেটা হয়েছে সেটা 6000-এর ওবারে গিয়ে পেয়ে যাবেন। অধ্যায়টা আমি বলে দিই 46 নম্বর অধ্যায়ের 36 নম্বর পর্ব, তাতে গিয়ে আপনি হাদিসটা পেয়ে যাবেন। মাররা রাজুলিন বেগুসনি সাজারাতিন আলা জাহারিত তারিক, কোন একটা রাস্তার মধ্যে একটা গাছের ঢাল পরিত্যক্ত অবস্থায় ছিল, পড়ে আছে,
সেই ব্যক্তি দেখলো যে এই রাস্তা দিয়ে চলাচল করা মানুষের জন্য কষ্টকর। তিনি বলতেছেন, ওয়াল্লাহি লা উনাহিয়ান্না হাযা আনিল মুসলিমিনা লা ইউযিহিম। তার নিয়তটা কি? সে বলতেছে, আমি আল্লাহর কসম করে বলতেছি এই গাছের ঢালটা আমি এখন এখান থেকে কেটে সরিয়ে দেব মুসলিমদের যাতে কষ্ট না হয়। সে বলছে, আলাল মুসলিমিনা লা ইউযিহিম, মুসলিমদের যাতে কষ্ট না হয় তাহলে আমি এই গাছের ঢালটাকে কেটে দেব। সে শুধু এতটুকু কাজ করেছে, আদখালাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। এই ব্যক্তি গাছের একটা ঢালকে কেন্দ্র করে জান্নাত পেয়ে যাওয়ার কারণে সেই ব্যক্তি নাচানাচি করতেছে যে আল্লাহ আমার উপর কত করে এহসান করেছে। তার নিয়ত মানুষকে এত দূর পর্যন্ত পৌঁছে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি শহীদের মর্যাদা চায়, ইমাম মুসলিম তার ইমারাতের অধ্যায়ে বিচার ফয়সালা যে শাসন প্রশাসন আছে 34 নম্বর অধ্যায়ে একটা হাদিস কোট করেছেন, সেই হাদিসের মধ্যে 4823 এবং 4824 নম্বর একটা হাদিস কোট করেছেন। তাতে বলছেন, মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাল্লাহু মানাজিলা শুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। যেই ব্যক্তি আল্লাহর কাছে শহীদ হওয়া কামনা করে যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হব, রাসুলাম বলছেন এটা যদি তার অন্তরের তামান্না থেকে থাকে, সে যদি শহীদ হতেও না পারে, সে যদি বিছানায় মরে যায়, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। হাদিস কিন্তু আমাদের বানানো নয়, কোনো ব্যক্তি এটা ভাববেন না যে এটা আমাদের মন গোলা কথা, এটা ইমাম মুসলিম কোট করেছেন। ইমাম মুসলিম, তার মানে কোরআনের পরে অথেন্টিক কথা যদি থেকে থাকে তাহলে কোথায় আছে? বুখারি এবং মুসলিমে আছে। আর রাসুলাম বলছেন, মান সাআলাল্লাহ আর শাহাদাতা বিসিদকিন, যেই ব্যক্তি সত্যি সত্যি আল্লাহর রাস্তায় জিহাদ হওয়ার তামান্না কামনা করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শোহাদা, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে, ওয়াইন মাতা আলা ফিরাশিহি, যদিও সে তার বিছানায় মৃত্যুবরণ করে। তারপরের বর্ণনাটা কি আছে? ও তিয়াহা, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে, ওলাও লাম তুসিব, সে যদি শহীদ হইতে নাও পারে, সে যদি শহীদ হইতেও না পারে কিন্তু তার নিয়ত থাকার কারণে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। তার মানে নিয়তটা যে কী এটা জাস্ট আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলেছিলাম যে একটা মানুষ যদি মারা যায় তো তার বরকত এটাই রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি কোট করা হয়েছে, ইমাম বুখারি তার কিতাব রিকাকে এনেছেন। ইয়াকুলুল্লাহু তাআলা মালি আব্দিল মুমিন, আমার কোন মুমিন বান্দার, ইন্দি জাযাউন ইযা কাবাতহু সাফিয়াহু, আমি যদি আমার কোন বান্দার প্রিয় জিনিস এই দুনিয়া থেকে কবজ করে নেই, উঠিয়ে নেই, মিন আহালি দুনিয়া, তার দুনিয়ার পরিবারের মধ্য থেকে কাউকে, আপনি আপনার ভাইকে, আপনি আপনার বোনকে, আপনি আপনার মাকে অথবা আপনার স্ত্রীকে অথবা আপনার সন্তানদের মধ্য থেকে কোনো সন্তানকে যদি অনেক বেশি ভালোবাসেন, আপনার অন্তরের কলিজার টুকরা যদি হয়, আল্লাহ যদি আপনার জীবদ্দশায় তাকে মেরে দেয়, এটা যদি আপনার কাছ থেকে আল্লাহ নিয়ে নেয়, আল্লাহ কি বলছেন জানেন? সুবহানাল্লাহ, সুম্মা ইহতাসাবাহু, ওটা মরে যাওয়ার পরে সেই বান্দা যদি আমার কাছে ধৈর্য ধারণ করে সওয়াবের আশা রাখে, আল্লাহ বলছেন আমার কাছে ওকে দেওয়ার মতো কিছু নাই, ইল্লাল জান্নাত, আমি ওকে জান্নাত দিয়ে দেব। এটা ছিল আমার বলার কথা, যে যে হাদিসে আছে তিনটা সন্তান মারা গেলে বলছে দুইটা হয় দুইটা, আর এই হাদিস দিয়ে একটাও প্রমাণ হয়, যার কলিজার টুকরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেয়, আর এই ব্যক্তি যদি শব্দটা কি সুম্মা ইহতাসাবাহু, সে যদি আমার কাছে নেকির ইচ্ছা করে, আল্লাহ বলছেন ইল্লা আল জান্না, আমি তাকে জান্নাত দিয়ে দেব। তাহলে নিয়ত মানুষের অনেক বড় একটা ব্যাপার, এটা আপনি সবসময় মনে রাখার চেষ্টা করেন, সবসময় মনে রাখার চেষ্টা করেন যে নিয়ত আপনাকে আল্লাহর রব, আপনার রব পর্যন্ত পৌঁছে দেবে, জান্নাতুল ফেরদৌসে পৌঁছে দেবে আপনাকে নিয়ত। নিয়ত সম্পর্কে সর্বশেষ হাদিস যেটা আমি বলবো, ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয় কিতাবে এনেছেন। বুখারিতে কিতাব রিকাকে আছে, সেই হাদিসটা আপনি পেয়ে যাবেন কিতাব রিকাকের মধ্যে, অনেক লম্বা একটা হাদিস, আমি শর্ট করে বলবো, 6424 নম্বর। আর মুসলিমে ইমানের অধ্যায় আছে 231 থেকে নিয়ে 236 পর্যন্ত, 231, 32, 33, 34, 35, 36 ইমান অধ্যায় পাবেন। তাতে কি আসছে জানেন? আল্লাহ তার বান্দার সাথে কি এহসান করেছেন, যখন কোনো বান্দা
এজা হাম্মা আবদিন বিসাইয়াতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন ফালা তাকতুবুহা আলাই, আমার কোনো বান্দা যদি কোনো পাপ কাজের ইচ্ছা করে হে ফেরেশতারা তোমরা ওর গুনাহ লিখবা না। ফাইজা আমিলাহা ফাকতুবুহা সাইয়াতান, যদি সে খারাপ কাজটা করে ফেলে তাহলে তুমি একটা পাপ লিখো, যদি করে ফেলে। আর উল্টাটা দেখেন, আল্লাহ বলতেছেন ফাইন্নাল আবদা ইজা হাম্মা বি হাসানাতিন ফালামি আমালহা, আমার কোনো বান্দা যদি একটা ভালো কাজের ইচ্ছা করে কিন্তু কাজটা সে করলো না, ফাকতুবুহা হাসানাতান, তার আমল নামায় নেকিটা লিখে দাও। মানে ভালো কাজ করলে ইচ্ছা করেছেন একটা ভালো কাজ করবেন কিন্তু করলেন না, আল্লাহ বলতে ফেরেশতাদেরকে করে নাই সমস্যা নয়, লিখে দাও যে কাজটাও করেছে। ফাইন আমিলাহা, আর যদি সে আমলটা করে ফেলে ফাকতুবুহা আশরা, বান্দা তুমি ওর আমল নামায় একটা না লিখো, ও দশবার করেছে, এটা ইমাম মুসলিম কোট করেছে, এটা লিখে দেওয়া হয়। আর যখনই সে কাজটা করে ফেলবে সেই ব্যক্তির আমল নামায় দশটা কাজ লিখে দেওয়া হয়। তার মানে আপনি হজ করবেন, নিয়ত করে নেন আপনি একটা হজের নেকি অটোমেটিকলি পেয়ে যাবেন, যেই দিন আপনি হজটা করবেন আল্লাহ আপনাকে লিখে দেবে আমার এই বান্দা দশটা হজ করেছে। কি মনে করেন, আপনি কুরবানি করবেন, নিয়ত করে নেন, টাকা জমান, আপনার দ্বারা সম্ভব না হলেও একটা কুরবানি নেকি আপনি পেয়ে যাবেন, যেদিন আপনি কুরবানি করে ফেলবেন আপনার আমল নামায় দশটা কুরবানি লেখা হয়ে যাবে। এর পজিটিভে কোরআনের আয়াত রয়েছে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 6 নম্বর সূরার 160 নম্বর আয়াতে পেয়ে যাবেন, তাতে কি আছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি একটা ভালো কিছু নিয়ে আসবে আল্লাহ বলছেন আমি সেটাকে দশ গুণ বাড়িয়ে তার নেকি দিয়ে দেব। আর বুখারী এবং মুসলিমের এই হাদিসগুলোতে কি আছে, ফাইন আমিলাহা কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু আশরা হাসানাতিন ইলা সাবঈ মিয়াতিন দিফান ইলা আদাফিন কাসীরা, কতক ব্যক্তির নিয়তের সাথে কর্মের সৌন্দর্যতার কারণে আল্লাহ শুধু দশ নয়, আল্লাহ বলছেন সেটা আমার কাছে 700 বরং তার চেয়েও অধিক বেশি নেকি আমি আল্লাহ লিখে রাখি। নিয়ত অনেক বড় একটা ব্যাপার, আমি আপনাকে কি দিয়ে বুঝাই, কি দিয়ে বুঝাই আপনাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব কিছু সম্ভব, অতএব আমাদের নিয়তটাকে সুন্দর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা আয়াতে বলছেন আল বালাদুত তাইয়িবু ইয়াখরুজু নাবাতাহু বিইজনি রাব্বিহি, উর্বর জমি তার রবের ইচ্ছায় ফসল উদ্গত করে দেয়, ওয়াল্লাযি খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা, কিন্তু খারাপ জমি অনেক প্রচেষ্টার পরেও তেমন কিছু উদ্গত করে না, তবে সামান্য একটু। আল্লাহ বলতেছেন যার অন্তর ভালো, যার নিয়ত ভালো, অবশ্যই তার দ্বারা ভালো কিছু কাজ হবে, এটাই হচ্ছে ইসলামের দাবি। এই জন্য নিয়তটাকে ভালো করেন, আমি ইসলামের জন্য, মুসলিমদের জন্য, আমার ধর্মের জন্য আমি কিছু করব, এই নিয়তটা করেন, আপনার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেদমত নেবে, আল্লাহ আপনার দ্বারা ভালো কিছু খেদমত নেবে ইনশাআল্লাহুল আজিজ। এই জন্য প্রতিদিন আমাদের নিয়তটাকে ভালো করতে হবে, আল্লাহ যেন আমাদের অন্তরকে পরিবর্তন করেন। আকুলু লিকাউলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ তুবি ইলাইনা।